নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবাইকে শম্পার রান্নাঘরে। থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছো আজ রুটির জন্য তরকারি করে দেখাবো। পাঁচ রকমের তরকারি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি রান্নাতে। প্রথমেই দেখাবো শীতকালীন রং বেরঙের সবজি দিয়ে খুব সহজে তৈরি হয়ে যাওয়া একটা সুস্বাদু তরকারি। এর জন্য কড়াইয়ে আমি খুব সামান্য একটু তেল দিয়েছি, দু চামচ মতো, আর এর মধ্যে একদম ছোট ছোট টুকরো করে রাখা গাজর, বিনস আর আলু, এটা একটু আমি ভেজে নেব অল্প একটু নুন দিয়ে। আঁচটা একদম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট। সবজি থেকে এই জলটা বেরিয়ে সবজিটা অনেকটা নরম হয়ে যাবে। এর সাথে আরও কিছু সবজি মেশাবো, তবে সেটা পরে মেশালেও চলবে। 5-6 মিনিট আমি আঁচ লো করে ঢাকা দিয়ে রেখেছিলাম, সবজির জলেই এটা সেদ্ধ হয়ে যাওয়ার কথা। সবজিগুলো যদি একদম ফ্রেশ থাকে তাহলে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। যদি মনে হচ্ছে যে সেদ্ধ হয়নি, তাহলে আবারও সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। সবজিটা প্রায় 90% হয়ে গেছে। এই সময় আমি অল্প একটু কুচোনো পেঁয়াজ দিলাম, আর ক্যাপসিকাম আর রেড আর ইয়েলো বেল পেপার দিলাম, এগুলো ছিল দিলাম, তবে শুধু ক্যাপসিকাম দিয়েও রান্নাটা করা যাবে। খুব সামান্য কয়েকটা জিনিস দিয়ে সুস্বাদু একটা রান্না হয়। দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা বাটা, এটা কাঁচা লঙ্কা কুচোনো দিলেও চলবে, আর চিনি দিলাম স্বাদ মতো। প্রায় বিনা মশলাতেই তৈরি হয়ে যায় এই সুন্দর সুস্বাদু রান্নাটা। এর মধ্যে হলুদও দেওয়ার দরকার নেই। আর এই সুস্বাদু রান্নাটা কিন্তু রুটি লুচি পরোটার সাথে তো খুব ভালোই লাগে, আর ভাতের সাথেও সাইড ডিশ হিসেবে খুব ভালো লাগে। অল্প একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাগুলো সব ভালোভাবে সবজির সাথে মিশে যায়। মশলা বলতে তো ওই কাঁচা লঙ্কা আর একটু চিনি দেওয়া হয়েছে, আগেই স্বাদ মতো নুন দিয়ে ভেজে নেওয়া হয়েছিল সবজিগুলো। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেওয়ার পরে ঢাকাটা খুলছি, দেখছি একদম মজে গেছে তরকারিগুলো সব। এর মধ্যে কিন্তু আলু না দিলেও চলে, তবে আলুর স্টার্চের জন্য তরকারিটা একটু মাখো মাখো হবে, সেই জন্য আমি আলু মিশিয়েছি। যারা আলু দিতে চাইবে না, তারা অল্প 1/2 চামচ মতন আটা একটু জলের মধ্যে গুলে মিশিয়ে দিলে তরকারিটা মাখো মাখো হয়ে যাবে। একটু গরম মশলা দিলাম, আর দিচ্ছি একটু ঘি। এগুলো সব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। রান্না কিন্তু আমাদের প্রায় শেষ পর্যায়ে। আমি খুব তাড়াতাড়ি সবকটা রান্না দেখাবো বলে ভিডিওর কিছু কিছু অংশ আমি ফাস্ট করে দেখাচ্ছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। একদম তৈরি হয়ে গেছে। এখানে ইচ্ছে করলে আলুগুলোকে একটুখানি খুন্তি দিয়ে চটকে দেওয়া যায়, এরকম করে একদম গরম গরম শীতকালীন সবজি তরকারি একটা তৈরি হয়ে গেল। সুস্বাদু তো বটেই, পুষ্টিকরও খুব। তাহলে এরকমই একটা সবজি ঝটপট তৈরি করে রুটির সাথে পরিবেশন করে দিতে হবে সকালে তাড়াহুড়োতে। খুব সুন্দর একটা সুস্বাদু রান্না তৈরি হয়ে গেল। এবারে যে রান্নাটা করব সেটাও খুব ভালো লাগবে খেতে। তৈরি করব বেগুন দিয়ে একটা রান্না, একদম নিরামিষ এই রান্নাটা, এর মধ্যে আলুও পড়বে না। কড়াইয়ে প্রয়োজন মতো তেল দিয়েছি, তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা 5 ফোড়ন আর একটা তেজপাতা। বেগুনগুলো ছোট ছোট এরকম টুকরো করে নিয়েছি, এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে আঁচটা লো করে রেখে দেবো। তাহলে বেগুন কিন্তু যতটা তেল টেনে নিয়েছে সেটা আবার বেরিয়ে আসবে। বেগুন ভাজা এটা কিন্তু একটা টিপ, খুব বেশি তেল কিন্তু বেগুনে লাগে না। আঁচটা লো করে ঢাকা দিয়ে রাখলেই এই তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলছি, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আঁচটা একটু মিডিয়াম করে আমি আর একটু ভেজে নিচ্ছি বেগুনগুলো। প্রথমে আঁচ কিন্তু একদম লো করা ছিল, এটা আর একটু ভাজা ভাজা করে নিতে হবে ঠিক এরকম করে। এবারে এগুলো সরিয়ে দেখাচ্ছি, তেলটা কিন্তু বেরিয়ে চলে এসেছে, খুব বেশি তেল কিন্তু দেওয়া হয়নি, প্রায় 400 গ্রাম মতো বেগুন রয়েছে এর মধ্যে। এবারে এই যে তেলটা মাঝখানে চলে এলো, এর মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করছি। এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা এগুলো তো আমাদের ফ্রিজে রেডি করাই থাকে।
সকালে তাড়াহুড়োর সময় ঝটপট একটু বেগুন কেটে সুন্দর সুস্বাদু এই রান্নাটা তৈরি হয়ে যায়। রুটির সাথে খুব ভালো লাগে। এমনি বেগুন ভাজা না করে, সবসময় একই রকম বেগুন ভাজা না দিয়ে এরকম একটু মশলা বেগুন ভাজা খেলে কেমন হয়। একটু চিনি দিলাম, আর দিচ্ছি নারকোল বাটা। নারকোল কোরানো দিলেও হয়, আমি মিক্সিতে একটু বেটেই নিয়েছি এটা। এগুলো সব এবারে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে, তেলটা আবারও বেরিয়ে আসা পর্যন্ত। একটু ভালোভাবে মিশিয়ে নিলেই একদম সুস্বাদু একটা তরকারি তৈরি হয়ে যাবে রুটির সাথে সার্ভ করার জন্য। এটাও কিন্তু ভাতের সাথে সাইড ডিশ হিসেবে সুন্দর মানানসই। ডাল করে, ডালের সাথে সবসময় বেগুন ভাজা না দিয়ে বেগুনটাকে এরকম মশলা দিয়ে ভাজা করে পরিবেশন করা যায়। তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় রান্নাটাও। এবারে মটরশুঁটি দিয়ে একটা রান্না করে দেখাচ্ছি। এটা তো অপূর্ব স্বাদের হয় খেতে। প্রথমে মটরশুঁটিগুলো আমি মিক্সিতে একটু দানা দানা রেখে পেস্ট করব। খুব ফাইন পেস্ট করব না, অল্প একটু থেমে থেমে ঘোরালেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়ে যাবে। আর এখানে 500 গ্রাম মতন মটরশুঁটি ঠিক এরকম করে আমি পেস্ট করে নিয়েছি। 500 গ্রাম মটরশুঁটি ছাড়ানোর পরে এতটা হয়েছে, এরকম করে পেস্ট করেছি। একটু দানা দানা আছে, কয়েকটা গোটা গোটাও রয়েছে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম তেলে। এবারে একটা মশলা গুলে রেখেছি, তার মধ্যে রয়েছে 1/2 চামচ করে জিরে আর ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি অল্প একটু হিং। সব গুলে রেখেছিলাম জলের মধ্যে, সেটা তেলে দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। ফোড়নটা হয়ে যাওয়ার পরে গুলে রাখা মশলাটা দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু চিনিও দিলাম, আর এর মধ্যে একটা আলু, মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে হাত দিয়ে একটু চটকে এভাবে দিয়েছি। এর মধ্যে এবারে মটরশুঁটি যে বেটে রেখেছিলাম সেটা দিলাম, একদম ফাইন পেস্ট কিন্তু নয়। সবগুলো ভালো করে একটু মিশিয়ে আঁচ লো করে 3-4 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে মটরশুঁটি থেকে জলটা বেরিয়ে এটা আরেকটু কষানো হয়ে যায়, সেদ্ধও হয়ে যাবে। ঠিক এইভাবে তেলটা একটু একটু বেরিয়ে এসছে, এই সময় আরেকটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর হয় খেতে, আর মটরশুঁটি তো খাওয়া ভালো। এবারে এর মধ্যে গরম জল দেব, একটু গরম জল দিয়ে দিলাম 1 কাপ মতো, আর একটু লাগবে, আগে মিশিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি কতটা ঘন হচ্ছে, সেই বুঝে জলটা দিতে হবে। সব মশলা দেওয়া হয়ে গেছে এর মধ্যে, নুন, মিষ্টি, জিরে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, হিং সব দিয়ে দেওয়া হয়েছে। এবারে আর একটু জল মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রুটির সাথে খুব ভালো লাগে খেতে, এমনি রুমালি রুটি, নান পরোটার সাথেও খুব ভালো লাগবে খেতে। অল্প একটু গরম মশলা মেশালাম, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি। সবগুলো মিশিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটি দিয়ে একটা সুস্বাদু রান্না। এটা দেখতেও কত সুন্দর লাগছে, আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। এবারে বাঙালির অতি প্রিয় আলুর তরকারি করে দেখাচ্ছি। রুটির সাথে আলুর তরকারি তো খুবই কমন, এটা একটু অন্যরকম হবে আর খুব সুস্বাদু হবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর তার মধ্যেই একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেব, নুন হলুদ দেব, আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, একটু হাতে চটকে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে অল্প পরিমাণে মটরশুঁটি দিলাম, সবগুলোই ভালো করে ভেজে নিতে হবে। সব শেষে অল্প একটু গরম মশলা মিশিয়ে আবারও ভালো করে মাখিয়ে একটু মিনিট খানেক ভেজে নিচ্ছি। এই তরকারিটাও কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে রুটির সাথে। এর পরের তরকারিতে চলে আসছি, ফুলকপি আর নতুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এর সাথেই গাজর আর বিনস কেটেছি ছোট করে, অল্প একটু তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে সবজিগুলো অল্প একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যেই আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল মিশিয়ে দেব।
এটা রাত্রেবেলা একটু মনে করে ভিজিয়ে রাখলেই পরের দিন একদম ঝটপট করে আরেকটা তরকারি তৈরি হয়ে যাচ্ছে। নুন আর হলুদ দিলাম, এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু সাঁতলে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। 2 কাপ মতো জল দিয়েছি। এবারে আঁচটাকে লো রেখে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, আর ছোলার ডালটা একদম গলে যাবে না, আগে থেকে ভেজানো আছে বলে একটু নরম হয়ে যাবে, সেরকমই লাগবে এই তরকারিটাতে। হয়ে গেছে, 7-8 মিনিট আমি লো করে রেখেছিলাম, দেখে নিতে হবে, প্রয়োজনে আরেকটু রাখতে হবে। এবারে এটা সরিয়ে রেখে অন্য একটা প্যানে আমি তেল দিচ্ছি, আর তার মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে আমি আজকে একটু পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে এটা পেঁয়াজ ছাড়াও রান্নাটা খুব সুস্বাদু হয়। পেঁয়াজটা ভেজে নেওয়া হলে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, এটা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু রোজ রোজ করা যাবে না, তবে ছুটির দিনে লুচি পরোটার সাথে এটা করাই যায়। দিয়ে দিচ্ছি হলুদ, আর নুন দিলাম স্বাদ মতো, এর মধ্যে অল্প একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মেশাবো, লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো, ধনে জিরে গুঁড়ো একসাথেই করা আছে সেটা দিলাম, আর একটু মটরশুঁটি আর 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে ওই সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর সবজিটা মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটা সুস্বাদু পদ। এর মধ্যে আর একটু প্রয়োজন মতো জল দেবো, একটু পাতলা করব ডালটাকে, আর একটু গরম মশলা, স্বাদ মতো চিনি, গরম মশলা দিলাম, আর ঘি, আর একটু দেব কাসুরি মেথি। এই রান্নার একটা ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি লিঙ্কটা এই ভিডিওর সাথে শেয়ার করে দেব। কাসুরি মেথিটা দিয়ে দিলাম, অল্প একটু নাড়াচাড়া করে 2-1 মিনিট ফুটিয়ে নিলাম, তাহলেই তৈরি হয়ে গেল আরও একটা সুন্দর সুস্বাদু পদ। আজকে 5টা রান্না দেখালাম, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই কিছু কিছু পোর্শন আমাকে ফাস্ট করে দেখাতে হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই তার উত্তর দেবো। আজকে তাহলে আসছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।